আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডটি উপভোগ করার জন্য। টাইটেলের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, সময় উপযোগী একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে আইসক্রিমের সাথে ম্যাঙ্গো শেক। তো প্রথমে আমি আমগুলো কীভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। তো আমি ছোটো সাইজের বক্সের প্রায় অর্ধেক বক্স আইসক্রিমটা দিয়ে দিব এর মধ্যে, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খেতে পারেন। তো প্রথমে আমি আইসক্রিম আম আর হচ্ছে চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নিব, তারপরে আমি পরিমাণ মতো ঠান্ডা পানিটা ইউজ করব। আশা করছি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 2 গ্লাস পরিমাণ ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার একটু ভালো মতো ব্লেন্ড করে নিব। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার এই ভিডিওটি, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয়। তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম, কাঠবাদাম, উপর দিয়ে একটু আমি ডেকোরেশনের জন্য ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আর এখন আমি 2 গ্লাসে স্লাইস করা 2 টুকরা আম দিয়ে দিচ্ছি পরিবেশনটাকে আরেকটু সুন্দর আনার জন্য। দেখতে পাচ্ছেন পরিবেশন করে দিয়েছি, দেখতে কতটা ইয়ামি লাগছে, যতটা ইয়ামি লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই ইয়ামি। আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দুধ দিয়ে মিল্কশেক তো খেয়েছেন, তো আইসক্রিমের মিল্কশেক একটু খেয়ে দেখবেন কতটা মজার। তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।